2021 বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের সঙ্গে যে সকল নেতৃত্ব করেছিলেন তারাও এবার বেসুরো হয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তৃণমূল কংগ্রেসে আসার জন্য বড় বড় নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক শুরু করে দিয়েছেন। আপনারা গত 2 দিন আগে দেখেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মুকুল রায় যোগদান করার পরে পরেই এবার বেসুরো হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসে আসার জন্য। যদিও তিনি তা স্পষ্ট করে বলেননি, তিনি তৃণমূল কংগ্রেসে আসার জন্য বেসুরো হয়ে পড়েছেন, কিন্তু তার যে ভাবধারা, তার যে চলন, তার যে আচরণ, তার যে ব্যবহার, তা দেখে পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছেন যে এবার বেসুরো হয়ে পড়েছেন তৃণমূলের প্রাক্তন নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এবার 2021 যে বিধানসভা নির্বাচন ভোট হয়েছে সেই ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কারণ কিছু বড় পদের বা বড় লোভের আশায়। কিন্তু সেখানে গিয়ে তারা যে গোল খেয়েছেন সেই গোল হজম করতে না পেরে এখন তারা বেসুরো হয়ে পড়েছেন। ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছেন। গতকাল আপনারা দেখেছেন কুণাল ঘোষের সঙ্গে তিনি বৈঠক করেছেন, কিন্তু তার মধ্যে এটাই স্পষ্ট করে বলেছেন যে যে সরকার গত 1 মাস হয়েছে ঐতিহাসিক ক্ষমতা নিয়ে, ঐতিহাসিক জনগণের ভালোবাসা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, সরকার কোনো দ্বিচারিত্বমূলকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না। যে রাজীব বন্দ্যোপাধ্যায় ভোটের 2 দিন আগে তৃণমূলকে সহ্য করতে পারছিলেন না, যে রাজীব বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে যিনি কিনা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, বিজেপিতে যোগদান করার পরে তার যে টেম্পার এত বেড়ে গিয়েছিল আপনারা দেখেছেন, আপনারা দেখতে পারেন সেই তার ভোটের যে প্রচারে এসেছিলেন সেই ভোটের প্রচারের ভাষণগুলি, যে রাজীব বন্দ্যোপাধ্যায় কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত ছাড়েনি কুরুচিকর মন্তব্যের হাত থেকে, আপনারা দেখেছেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি ভালোবাসা কেন এখন এত, কুণাল ঘোষের বাড়িতে কেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তাহলে কি তিনি আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসে? কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে তো তৃণমূল কংগ্রেসে নেওয়া যেতে পারে না, রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তো তৃণমূল কংগ্রেসে নেওয়া যেতে পারে না, তারা দলের সঙ্গে বেইমানি করেছেন, তারা দলের সঙ্গে গাদ্দারি করেছেন, এবং রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাগেনস্টে, তার যে নোংরা রাজনীতি, নোংরা ভাষায় তিনি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই আমার ব্যক্তিগত মত থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, গাদ্দার, বেইমানদের কোনো মতে যেন তৃণমূল কংগ্রেসে না নেওয়া হয়। ইতিমধ্যে দেবাংশু 27 মে 2019 সালে একটি পোস্ট করেছিলেন, যারা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন সেই সব মির্জাফর গাদ্দাদের যদি জলে নেওয়া হয় তাহলে তিনি রাজনীতি ছাড়ার বা অন্য কোনো চিন্তাভাবনা করবেন। এখন বিষয় হচ্ছে দেবাংশু থেকে যদি রাজীব বন্দ্যোপাধ্যায় বড় হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মত, দেবাংশু যেভাবে তৃণমূলের যুবকদের এককাট্টা করে রেখেছেন, যুবকদের সারা পশ্চিমবাংলার যুবকদের যেভাবে দেবাংশু এককাট্টা করে রেখেছেন তৃণমূলের প্রতি, তৃণমূলের মায়ার জালে, তৃণমূলের ভালোবাসার জালে, তাতে কিন্তু আমার ব্যক্তিগত মত থেকে বলছি দেবাংশু হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর থেকে প্রকৃত বড় নেতা, প্রকৃত বড় আদর্শবান নেতা। তাই দেবাংশু বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে, দেবাংশু বন্দ্যোপাধ্যায় যাতে এগিয়ে যায়, দেবাংশু বন্দ্যোপাধ্যায় সেই পোস্টটিকে, যেন যে পোস্টটি দেবাংশু বন্দ্যোপাধ্যায় ফেসবুকে করেছিলেন সেই পোস্টটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মর্যাদা দেবেন, এই আশা রাখছি। সো বন্ধুরা, রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই যেন তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে না আনা হয়, এবং যে মিল মহব্বত তিনি রেখেছেন, তিনি আসার যে ইঙ্গিত দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসে ঢোকার যে ইঙ্গিত দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষভাবে অনুরোধ, সেই সব গাদ্দারদের, যেসব গাদ্দারদের ভারতের একজন সম্মানীয় নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন, সেই সমস্ত গাদ্দার মির্জাপদদের যেন কোনো মতেই দলে না নেওয়া হয়। সো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।